হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আবারও একটি নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে। আমরা চলে আসলাম নতুন আপডেট নিয়ে এবং আপনাদেরকে দেখাচ্ছি বঙ্গোপসাগরের এই মুহূর্তের কী অবস্থা চলছে। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি, 26 তারিখে একটি প্রবল জলোচ্ছ্বাস আসছে বঙ্গের ওপরে এবং বঙ্গের বিভিন্ন জেলায়। এর জন্য সতর্কবার্তা জারি করা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করবে জানিয়ে দেওয়া হয়েছে যে বঙ্গের ওপরে একটি জলোচ্ছ্বাস আসতে চলেছে, অর্থাৎ প্রবল জলোচ্ছ্বাস, যার ফলে কিন্তু বেশ কিছু জেলা জলের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদম ইয়ে হবে না, প্রবল কোনো মানে প্রবল বলতে গেলে যেসব জায়গায় প্রচণ্ড নিচু জায়গা এলাকা জায়গা সেসব জায়গায় জল জমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। এছাড়াও দেখাচ্ছি এটা সমুদ্রের অবস্থা এই মুহূর্তে, এই পরিস্থিতি আছে, অর্থাৎ এর মধ্যে একটু ভালোই হাওয়া আছে সমুদ্রের মধ্যে। 60 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা একটা হাওয়ার বেগ লক্ষ্য করতে পারছি পরবর্তী 10 দিনের সমুদ্রের। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগর থেকে একটি নতুন নিম্নচাপের অর্থাৎ প্রভাব কিন্তু আসছে আমাদের এই গুজরাট হয়ে পাকিস্তানের ওপর দিয়ে হয়ে ইন্ডিয়ার ওপরে আসছে, যার ফলে মাঝখানে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এটা এই পাশ এবং এটা বঙ্গোপসাগর আরব সাগর, দুপাশ দিয়ে শক্তি এসে কিন্তু একটি ভালো শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত তৈরি করছে, তার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত রয়েছে। তো পরবর্তী 5 দিন 24 ঘন্টা যদি আমরা আপডেট দেখি, পরবর্তী 24 ঘন্টা এই মুহূর্তের আপডেট এটা দেখাচ্ছে। এবং এই মুহূর্তে যদি বিভিন্ন জায়গার আকাশ আমরা দেখাবো আপনাদেরকে উপগ্রহ মোডে গিয়ে, তার আগে আমরা দেখিয়ে দিই এই বায়ুঝাপটা মুডটা আগে। পরের 3 দিন এই অবস্থা কিন্তু হতে চলেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী 3 দিনের কিছু অবস্থাটা এমনই হতে চলেছে। পরবর্তী 5 দিন একটু চেঞ্জ হবে, তারপরে পরবর্তী 10 দিনের মধ্যে আমরা এই লক্ষ্য করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারলেন, আমরা একদম শর্টে আবহাওয়ার দিক বা গতিমুডটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আমরা আপনাদেরকে দেখাবো মেন মুড, যেটা হচ্ছে উপগ্রহ মুড, যেখানে কী অবস্থা আছে, যেটা আমাদের 100% আমরা এর ওপর ভরসা করে থাকি, কারণ প্রত্যেকটা আপডেট আমাদের উপগ্রহ মোডে মেলে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা বঙ্গের সাগরে মেঘ দেখতে পাচ্ছি, ভালো মেঘ দেখতে পাচ্ছি। কালকে রাত্রেবেলায় মেঘটা ছিল না, আমরা যখন রাত্রেবেলা সন্ধ্যাকালীন যে আপডেটটা আমরা দিয়েছিলাম সেটাতে ছিল না, তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ ভালো জড়ো হয়েছে। তবে মেঘটার মুখ আমরা দেখতে পাচ্ছি কিছুটা বালাসোর অর্থাৎ ভদ্রক হয়ে উড়িষ্যার দিকে যাচ্ছে, আর কিছুটা কিন্তু আমরা হলদিবাড়ি থেকে কলকাতার দিকে আমরা কোলাঘাট হয়ে খড়গপুরের দিকে ঢুকতে দেখছি। তবে মেঘটা কি সেদিকে যাবে তার জন্য আমাদেরকে কিন্তু এটা ট্র্যাক করতে লাগবে। আর এইদিকে ওপরের যদি অংশ দেখি, ওপরের অংশে এই মুহূর্তে বনগাঁ, চাকদা, তারপরে রানাঘাট, কৃষ্ণনগর, মন্তেশ্বর, মঙ্গলকোট, দামুদা, দর্শনা, চাপড়া, তারপরে এই পাশে যদি আমরা খড়গ্রাম, বুড়ওয়ান অর্থাৎ এটা মুর্শিদাবাদের দিকে, এই অংশগুলোতে একটু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, ভারী মেঘ। এবং ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের রাজশাহী, সিরাজগঞ্জ, নাগেরপুর, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, সিলেট, এই অংশে একটু মেঘ উঠেছে যশোরের দিকে, সাতক্ষীরা, খুলনার দিকে একটা মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এছাড়া রংপুরের দিকে আংশিক মেঘলা লক্ষ্য করতে পাচ্ছি, গুয়াহাটির দিকে একটু মেঘ উঠছে, গোয়ালপাড়ার দিকে একটু মেঘ উঠছে, আর উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ির দিকে একটু মেঘ উঠছে, কোচবিহারের সামনে দিয়ে একটু মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এই হচ্ছে মেঘের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখা হচ্ছে পরবর্তীকালে এই মেঘগুলো গাঢ় হয়ে গিয়ে অতি প্রবল শক্তিশালী হয়ে কি বজ্রপাত সমেত বৃষ্টি কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তার জন্য আমাদেরকে পুরোনো ট্র্যাকে যেতে লাগবে। পুরোনো ট্র্যাকে গিয়ে আমরা এটাকে প্লে করবো। আপনারা দেখে নিন উইন্ডিটা কীভাবে ইউজ করতে হয়, কারণ অনেকে ইউজ করতে পারেন এবং উল্টো পাল্টা কমেন্ট করেন, তো আমাদের এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝে যাবেন যে কীভাবে উইন্ডিটাকে ইউজ করতে লাগে। তো আমরা এটাকে প্লে করলাম, প্লে করলে এই মুহূর্তে যেটা আমরা বুঝতে পাচ্ছি, দেখুন আমরা একদম জুমটাকে আউট করে দিয়েছিলাম আমরা, তবে উইন্ডিটা আমরা এই মুহূর্তে যেটা আমরা বুঝতে পাচ্ছি, আমরা এটাকে আবার পজ করে দিলাম, আমরা এটাকে আবার পিছনে নিয়ে গেলাম, পিছনে নিয়ে গিয়ে পজ করে দিলে আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পাচ্ছি এই অংশ থেকে প্রবল মেঘ উঠছে। এবং এই মেঘগুলো কীভাবে যাবে একবার আমরা দেখে নিই, এইখান থেকেও মেঘ উঠছে, তবে মেঘগুলো এই মুহূর্তে যেটা দেখে বোঝা যাচ্ছে এই অংশ হয়ে যেতে পারে, অর্থাৎ এই মেঘগুলো কিন্তু হলদিয়া, কোলাঘাট, খড়গপুর অংশ হয়ে যাবে। আর এই পাশে যেই মেঘটা আছে এটা কিন্তু কলকাতা থেকে সরে যাচ্ছে, এই মেঘটা কলকাতা থেকে সরে গিয়ে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, দুর্গাপুর অংশের দিকে যাচ্ছে এবং এই পাশের মেঘগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখছি এই মুহূর্তে যদি এই পরিস্থিতি হয়, তাহলে যদি কলকাতার দিকে কোনো মেঘ না আসে তাহলে কিন্তু কলকাতার এই অংশটা আংশিক মেঘলায় থাকবে, কখনো রোদ, কখনো মেঘলা, এবং
গরম অনুভূত হবে, ভালো পরিমাণে গরম থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে প্রবল গরম আমরা লক্ষ্য করতে পারবো নিউ টাউন, কলকাতা, গড়িয়া, বিষ্ণুপুর, কোতুলপুর এই অংশে। এছাড়াও লক্ষ্য করতে পারবো আমরা ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, তমলুক, শ্যামপুর, জয়নগর, গোসাবা, বারুইপুর, বিষ্ণুপুর, কেততলা এই অংশগুলোতে লক্ষ্য করতে পারবো। আর মেঘগুলো যে অংশ হয়ে যাবে সেই অংশে কিছুটা হলে কয়েক পশলা বৃষ্টি হতে পারে এবং কয়েক এবং গরমটা কেটে গিয়ে কিছুটা হলেও ঠান্ডা অনুভূত করতে পারে সেখানকার লোক, যেমন তার মধ্যে চাকদা, কাঁচড়াপাড়া, নাগেরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, চাপড়া এই অংশগুলো রয়েছে। যেহেতু দেখুন মেঘগুলো এই অংশ হয়ে যাচ্ছে এবং তার ফলে এই মেঘগুলো, এই ভারী মেঘটা যে অংশ কিশোরগঞ্জ, ময়মনসিংহ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানেও মেঘলা হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকতে পারে, একদম 100% না, আমরা একটু ক্যাট কেটে নিলাম, তো 100% বৃষ্টির সম্ভাবনা হবে কি না সেটা বলতে পারছি না, কারণ মেঘ যেই হারে, মেঘ এক জায়গায় কিন্তু ধীরস্থির নেই, মেঘ কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে, অর্থাৎ মেঘ উড়ে চলে গেলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না, শুধু একটু আংশিক মেঘলা হবে, পরবর্তীখানে আবারও সেই রোদ উঠবে এবং আপনাদের গরম অনুভূত হবে। তবে এই হলো পরিস্থিতি মেঘের, আপনারা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব বজ্রবৃষ্টি মুড়ে গিয়ে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য আমরা আজ 24 তারিখ বৃহস্পতিবার থেকে ট্র্যাকটাকে চালু করব। একটার পর থেকে আমরা যখন ট্র্যাক চালু করলাম, একটার পরে মোটামুটি দেখুন যেই অংশগুলো বললাম দক্ষিণবঙ্গের সেই অংশগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের এই অংশগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু এই অংশগুলোতে মেঘ উঠেছে, যেহেতু এই অংশগুলোতে মেঘ উঠছে মৌলভীবাজার হয়ে ময়মনসিংহ হয়ে, তখন এখানে চিটচিট, অর্থাৎ এখানে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে, তবে 50-50, 100% নয়। আগেই বলে দেবো যে আপনারা আবার কমেন্ট করে পরে জানাবেন না যে আপনারা তো নিউজ দিলেন যে বৃষ্টি হবে, তো আমরা বলতে চাই যে বৃষ্টি একদম 100% হবে তারা সেটা কিন্তু আমরা প্রথম থেকেই বলিনি, আমরা বলেছি 50-50 চান্স, কারণ যে হারে মেঘ উড়ে চলে যাচ্ছে তো বৃষ্টির সম্ভাবনা কমে। তো শিলিগুড়ি এই অংশে, দার্জিলিং, কার্শিয়ং এই অংশগুলোও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 50-50 চান্স রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এই ট্র্যাকটাকে আমরা আবার চালু করলাম, চালু করলে মোটামুটি বিকেলের দিকে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং 25 তারিখে গেলে দেখতে পাচ্ছি আবার বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে এবং বাংলাদেশের অংশ দেখতে পাচ্ছি, শিলচর, ত্রিপুরার অংশও দেখতে পাচ্ছি, অসমের এই অংশতেও দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গের অংশতেও দেখতে পাচ্ছি। এরপরে যখন 26 তারিখে যাচ্ছি, 26 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি প্রভাব থাকছে এবং 27 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব থাকছে উত্তরের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিছুটা হলো বৃষ্টি কমেছিল, পরে 3টার দিকে আবার একটু হলো বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি 27 তারিখ, এগুলো টোটালি সম্ভাবনা। এবং 28 তারিখে গেলেও সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং 28 তারিখের পর আমরা যদি 29 তারিখে যাচ্ছি আস্তে আস্তে 28 তারিখে মাঝখানে অংশও কিন্তু বৃষ্টিটা বাড়ছে আমরা লক্ষ্য করতে পাচ্ছি, তবে 29 তারিখে গেলেও আমরা লক্ষ্য করতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি আমরা একটা সম্ভাবনা দেখছি, অসম, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় দেখুন এই লালটার ফলে এবং দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা দেখছি, আর বাংলাদেশে কিন্তু লাগাতার বৃষ্টির আমরা একটা সম্ভাবনা দেখছি। পরবর্তীকালে 30 তারিখে কিন্তু বাড়তে পারে বৃষ্টির পরিমাণ বাংলাদেশের এই অংশগুলিতে, যেমন চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই অংশ লাল হয়ে গেছে, এছাড়া উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে এই অংশগুলিতে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, এই দেখালাম এখনকার লেটেস্ট আপডেট, এরপরে বিকালবেলা একটি নতুন আপডেট নিয়ে আসবো যেখানে দেখাবো নতুন আপডেটে কী চেঞ্জ হয়েছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।